صلوات الله عليك سيدنا رسول الله ويا حبيب الله بكتوك چمك ستارا حاجري شارا دكتر روز پیارا فرق حي غلام تمہارا يا نبي يا رسول سلام صلوات الله عليك وسلام إمامتك ونك جلوة إشان قدرات تلا مصطفى جان رحمت بينا عام شمع بجمع شبت دجا بجماله حسنت جميع سواله صلى عليه وآله شان মানে তো উপস্থিতি 5টা মিনিট শুধু জিকির করাবো আপনাদের অনুরোধে বেশি কোন অল্প সময় তবে জিকিরের সিস্টেম নিয়ম আপনারা বোঝেন না জানেন না যার কারণে ভালো লাগে না জিকির করতে এই বাচ্চারা তোমরা কথা বলো না বাচ্চারা কোনো কথা বলবা না আল্লাহর রাস্তে আল্লাহকে ডাকতে কোনো সমস্যা আছে জোরে বলেন আল্লাহকে শরণ করতে কোনো সমস্যা আছে ফাস করিনে আজকুরুকুম আল্লাহ বলে যারা আমাকে শরণ করে আমি তাদেরকে শরণ রাখি সুবহানাল্লাহ বলেন তো অনুরোধ আপনাদেরকে করব আল্লাহর রাস্তায় কথা না বলে রাস্তাঘাটে থাকলে তাবারুক হবেন না তাবারুকের জন্য আসতে হলে মাঠে আসতে হবে কথা বলেন ঠিক কি না কারণ তাবারুকের হক করলে হক লিবা জান্নাতে বসে যারা আলোচনা শুনেছেন তারা তাবারুকের হক আদায় করেছেন ওরা তাবারুক খাওয়ার সিস্টেমও জানতে হবে তাবারুকটা একটা ওষুধের মতো কাজ করবে ওষুধের মতন কাজ করবে নাফা ট্যাবলেট জ্বর ভালো করে না প্যারাসিটামলও কোনো কাজ করে না কাজ করে কি কথা কর না কেন নাফা উসিলা কথা কর না কেন নাফা কি উসিলা নাফাটা বানাইছে কেডা আল্লাহ বানাইছে নাফা কই যেতাম কোন ও সারাদিন ওয়াজ করে কই গেলাম আমি কোন মানুষ হাই হাই এই যে মানুষ বানাই না নাফা ট্যাবলেটের এত পাওয়ার এত কিছু মানুষ বানাই না ট্যাবলেটের আল্লাহ যদি না চায় মানুষের ওষুধ কাজ করে না কথা কর না কেন এই জন্য ওষুধ ভালো করে না ভালো করে কি আল্লাহ উসিলাটা ওষুধ তো তাবারুকটা হলো উসিলা খাইবেন যে কোনো নিয়তে আল্লাহ দেখবেন আপনার বিমার সাফা করে দিবে আমরা তো দেখবেন তাবারুকের ফলটা ফাইলে কি করি জানেন বিসমিল্লাহ তো দূরের কথা খিসা সকলে আত দো না খানা শুরু করে হ্যাঁ দুই ফলটা তো হইতো না তো এই জন্য তো ফ্যাট অসুখ হয় ফ্যাটে ডিস্টার্ব করে কারণ ওষুধ বেশি গেলে রিয়েকশন হয় কথা কন্যা তাবারুকটা বলে হুজুর তো এটা কি আমরা ফালা দিব না তিন লোকমা হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খাইবেন যে কোনো একটা নিয়তে আল্লাহ আমার এই বিমার সাফা করো তোমার তাবারুক রুসিলা আল্লাহ রসুলের এই সুন্নতের রুসিলা করে মিলাদ কিয়ামের খাতির আমার বিমার সাফা করে দেখবেন আল্লাহ সাফা করবে বাকিটা নিয়ে পরিবার পরিজন সন্তানদেরকে খাওয়াইবেন দেখেন মক্কা শরীফ গেলে আমরা খেজুর আনি তাবারুক হিসেবে মানুষের দেই পুরো খেজুর মানুষকে এক মুড়ে খাইয়ে লায় একটা বা দুইটা খাই আল্লাহ কাছে শুকুর আদায় করে ঠিক কিনা জমজমের পানি আমরা একটু খাই পুরাটা খাই না কথা কন ঠিক কিনা তা আপনারা তো বোঝেন এই জন্য তাবারুকটা খাবেন একটু ওইভাবে সেভ করে দুইটা মিনিট আল্লাহকে জিকির করে তাদের হকটুকু আদায় করি ওনাকে আবদার করেছে মহিলাদের হ্যাঁ মহিলাদের রিকোয়েস্টের এই জন্য আমি নাহলে জিকির করাইতে আপনি একটু মহাব্বতে আপনারা আওয়াজ করতে হবে জিকির একটু চক্ষু বন্ধ করে আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন আমি যদি নাত বলি নাতের সাথে আপনারা জিকির করতে থাকবেন চক্ষু বন্ধ করে তাহলে কলব তাজা হবে আল্লাহ রসুল বলে ও বাবা লক্ষ্য রাখবেন আমার নবীজির ঘোষণাটা আমার কথা নাকা আল্লাহর হাবিব বলেছেন যারার জবানে জিকির আসবে জিকিরে ধাক্কা যখন কলবে লাগবে কুলুবিন মুকমিনিন আরশিল্লাহ সাথে সাথে তার কলব আল্লাহ সিংহাসন হয়ে যাবে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার তাই এই জন্য অনুরোধ করবে একটু মহাব্বতে জিকির করেন কান্দে
কল মৌন দাও না গো বাজা আমায় তো রসন মাশাল্লাহ অনুসাদনে ভাই বগ মুর্শিদ তোমার আঙ্গা দুই চরণ আমি কোন সাধনে পাই বগ বাজান তোমার আঙ্গা দুই চরণ পাইতে গো কান্দে পাগল মৌন মাশাল্লাহ রাতে পারবি তুই পুলসে রাতের পোল মাশাল্লাহ একসাথে চুলের সাইতে চিকন হবি হীরার সাইতে দার হবে মাশাল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পারবি তুই ফুলসে রাতের পোল মাশাল্লাহ আল্লাহ 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 যেদিন কা জি হবে এই জাররা জাররা এই সব নিবে মাশাল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পারবি তুই পুরুষে রাতের ভোর মাশাল্লাহ আল্লাহ 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 অগণবি তোর জাহান তুমি না দেখিলে বাসে না গো বউ রাওয়ান মারহামা আল্লাহ আল্লাহ কাছে নাও না দেখা দাও না একটু করো মেহরবান তুমি না দেখিলে বাঁচে না গো বউ রাওয়ান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একবার যদি তোমায় দেখিতাম গো মুর্শিদ একবার যদি তোমায় দেখিতাম রঙ্গা চরণ চরাইয়া চুম খাইতাম মাশাল্লাহ আল্লাহ 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 কত সুন্দর সুর চাঁদনে আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাও মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদেরকে অনুরোধ করি যদি সময় কখনো হয় আমাদের কুমিল্লাতে গেলে আমাদের দরবারে বার্ষিক যে ওয়াজ মাহফিলটি করে 113তম হবে এবার
আগামী ফেব্রুয়ারি 27 তারিখ অর্থাৎ 24 সাল আসছে সামনে ডিসেম্বরের শেষ হলে ভাইজানদেরকে দাওয়াত করলাম ওনারা যেহেতু কখনো যদি কুমিল্লাতে যাব হুজুরের মাজার সহকারে জিয়ারত করে আসবেন কারণ আমি জানি আব্বা হুজুরকে অনেকে ভালোবাসেন এদিকে কথা বলে ঠিক কি না তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কুমিল্লাতে যাওয়া হলে আমার আব্বা হুজুরের মাজারটুকু জিয়ারত করবেন আর মা বাপ যারা মরেছে অন্তকাল করেছে অর্থাৎ কবরে আছে প্রত্যেক জুমাতে যাইয়া জুমার আগে সরাসরি মা বাপের কবরে চলে যাবেন যাইয়া যতটুকু পারেন একটু কোরআন তেলাওয়াত করে নিজ আব্বা আম্মার জন্য দোয়া চাইবেন আব্বা জিন্দার জন্য মুর্দার দোয়া মুর্দার জন্য জিন্দার দোয়া কথা কন ঠিক কি না মুর্দার রুহ আপনাকে আল্লাহর কাছে কাঁদবাল আমার ছেলে আত্মীয় স্বজন তোমার হাওলা করে দিলাম তুমি তাদের দিকে লক্ষ্য রাখো শরীরটা অত্যন্ত খারাপ হওয়ার কারণে হলে আমি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার নিচে করি না কখনো মাহফিল তবে আজকে অনুরোধ আপনাদেরকে করবো কারণ শরীর অসুস্থতার কারণে আলোচনা এদিক সেদিক করেছি তবুও রসুলের মহাব্বতটা যেন কলিজায় নিতে পারেন ওই চিন্তা চেতনা নিয়ে চলবেন আল্লাহর হাবিবের মহাব্বত ছাড়া আপনারা দামি হবেন না কখনো দামি হওয়া যাবে না তো আমি অনুরোধ করব যিনি আজকের মাহফিলে শুভ উদ্বোধন করেছেন উনি কি আছেন নাই এখানে কে অসুস্থ আচ্ছা আচ্ছা তাহলে খাজা ভাই খাজা ভাই থাকলে ভাই দোয়া করবেন আমি অসুস্থ যেহেতু আমি আপনাকে বক্স দিয়ে দিলাম না আমি মুসাফির আমি অসুস্থ কারণ আমি আপনাকে অনুরোধ করলাম আপনি দোয়া করলে আমি খুশি হব আরে ফতুয়া তো দিতে পারেন বা এক ব্যাকে আমি অসুস্থতার কারণে আমি বলছি ভাই জানে দোয়া করো আচ্ছা ঠিক আছে